আসানসোলে অনলাইন শপিং অ্যাপের দোকানে ডাকাতি। আসানসোলে অনলাইন শপিং অ্যাপের দোকানে ডাকাতি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলে। আসানসোলে অনলাইন শপিং অ্যাপের দোকানে ডাকাতি, আসানসোলে গোডাউনে ডাকাতি এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সংস্থার গোডাউনে থাকা কর্মীদের মাথায় বন্দুক থেকে নগদ টাকা এবং সিসিটিভির হার্ড ডিস্ক ক্যামেরা সমস্ত কিছু নিয়ে চম্পট দেয়। গোডাউনের কর্মী এবং সুপারভাইজার তারা কি বলছেন আমরা একটু শুনে নিই। अंदर आने के बाद हम लोग से सुपरवाइजर मेन सुपरवाइजर के पास गए और हम लोग को बोला कि जाओ वहाँ बैठो, चुपचाप तुम लोग बैठो, तुम लोग को मारेंगे, तुम लोग बैठो। तो मेन सुपरवाइजर के पास गए, वहाँ पर उससे पूछे कि केस कहाँ है, केस वो बताए नहीं, फिर उसको एक पड़ाका मार दिए, तो मार दिया एक पड़ाका, तो फिर भी वो केस जो थे वो दे दिए उनको। हम लोग उसको चुपचाप बैठे हुए थे, पूरा सिस्टम उस्टम जो है थोड़ा लैपटॉप वोटॉप सब तोड़ तड़ दिया, बस केस उसका जितना सब लेके चला गया और कैमरा का फुटेज जो है सब लेके गया। ছিলো আমরা 8:45 কি 50 এরকম হবে, পার্টিকুলার টাইম আমি বলতে পারছি না। আমরা কাজ করছিলাম ভেতরে, তিনটে ছেলে দুজন বন্দুক নিয়ে একজন ভুজালি নিয়ে ঢুকে আসলো। আমরা ফার্স্ট টাইম বুঝতে পারিনি, তখন বলছে যে যেখানে বসে আছো সেখানে বসে থাকো, কেউ মোবাইল যা আছে সব টেবিলের ওপরে রাখো। আমাকে দিদি ভেতর দিয়ে ঢুকে পড়ে আমাকে বললো যে ক্যাশ কোথায় আছে, বললাম ক্যাশ তো নেই, তো আমাকে মারামারি করলো। তো তারপর দেখিয়ে দিলাম যে এই ডয়ারে ক্যাশ আছে, তো বলছে যে এত কম তো ক্যাশ হবে না, ক্যাশ আরও বেশি হবে, আমার কাছে খবর আছে 25 লাখ টাকা হয়। বললাম না, কেউ ভুল ইনফরমেশান দিয়েছে, মারামারি করলো। তারপরে জিজ্ঞেস করলো যে সিসিটিভি সেটা বক্স কোথায় আছে, তো আমি বললাম যে বক্স তো স্যার জানা নেই আমার, তো আমাকে বন্দুকের বার দিয়ে মারলো। তারপরে বক্সের ওখানে নিয়ে গেলো, বক্স বললো বক্সটা বার করো, তো বক্সটা তারপরে টেনে ওরা টেনে বার করলো, বক্সটা নিয়ে চলে গেলো। আমাদের কোনায় বসিয়ে রাখলো, বললো কেউ যদি বাইরের দিকে এসছে গুলি করে দেবো।